আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম, সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম A&A কার সেন্টার ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি জার্মানি ব্র্যান্ডের জার্মানির BMW 7 সিরিজের গাড়ি। আমার এই গাড়িটির মডেল ইয়ার হলো 2016, রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে। 2000 সিসির সম্পূর্ণ টুইন টার্বোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িতে এবং সম্পূর্ণ অক্টেনই কিন্তু এই গাড়িটি চলছে। এই গাড়িতে আনলিমিটেড অপশন কিন্তু রয়েছে। এই গাড়িতে ফুল প্যানোরামিক সানরুফ রয়েছে, 360 অ্যাঙ্গেল ভিউ ক্যামেরা রয়েছে এবং সম্পূর্ণ লেদার সিটিং ক্যাপাসিটি রয়েছে। এবং সামনে যে শেপটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ অ্যাডাপটিভ হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ গ্রিল জুড়ে কিন্তু সেন্সরে মোড়ানো রয়েছে। আনলিমিটেড অপশন কিন্তু এই গাড়িতে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এখানে কিন্তু অ্যাডাপটিভ হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা সেন্সরগুলো দেখতে পাচ্ছেন এবং সামনে যে গ্রিল শেপটি কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রিল শেপটি কিন্তু ভিতর থেকে আপনাকে এই ঢাকনাগুলো কিন্তু খুলে যাবে এবং যখন আপনি চলন্ত অবস্থা থাকবেন অবশ্যই কিন্তু আপনার এই ঢাকনার ভিতর দিয়ে কিন্তু বাতাস প্রবাহিত হবে, আপ ডাউন করবে। সো ভিউয়ার্স, আমি এই গাড়িতে কী কী অপশন রয়েছে আমি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। কেন নয়, বাংলাদেশ ইউজ কার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদেরই কাছে প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন নয়, ভিডিওর কোনো অংশে কিন্তু আমার এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করা হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন জার্মানি ব্র্যান্ডের জার্মানি BMW 7 সিরিজের গাড়ি। আমি এই গাড়িটি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি এই গাড়িটির সামনের দিকে রয়েছি, অসাধারণ লুকিং আপনারা দেখতে পাচ্ছেন। সামনের অ্যাডাপটিভ হেডলাইটটি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই এবং নিচের দিকে সুন্দর একটি ফগলাইট রয়েছে এবং সম্পূর্ণ গ্রিল জুড়ে সেন্সর রয়েছে এবং এখানে কিন্তু এলইডি ক্যামেরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অল ফেমাস একটি BMW লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর অসাধারণ লুকিং আউটলুকিং এবং অরিজিনাল BMW-র আলোরিংটি আপনারা দেখতে পাচ্ছেন, চাকাগুলো একেবারেই ফ্রেশ। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির পিছনের দিকে চলে যাই, পিছনের শেপটি দেখাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটির পিছনের দিকে রয়েছি। পিছনের শেপটি কিন্তু খুবই অসাধারণ একটি স্পোর্টস মোডের লুকিং কিন্তু পিছনে রয়েছে এবং BMW লোগোটি দেখতে পাচ্ছেন। পিছনে কিন্তু সেন্সরে মোড়ানো রয়েছে এবং দুটি স্যালেঞ্জার পাইপের নিকেল শেপ দিয়ে কিন্তু খুবই অসাধারণ দেখতে এবং পিছনে কিন্তু এখানে এলইডি ক্যামেরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এলইডি বাল্ব দিয়ে কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড লাইটটি করা হয়েছে এবং এই গাড়িটির ব্যাকগ্লাটি কিন্তু সম্পূর্ণ পাওয়ার। আপনি কিন্তু রিমোট থেকে কিন্তু এই গাড়িটির ব্যাকগ্লাটি আপনি খুলতে পারবেন, আমি সেটি এখন দেখাবো আপনাদের মাঝে, একটু তুলে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, রিমোটটি আমার হাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে প্রেস করে দিলাম, অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্লাটি উঠে গেল আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ব্যাকগ্লার ভিতরের অপশনটি দেখাই আপনাদেরকে, একেবারেই ফ্রেশ রয়েছে, কোনো প্রকার সিএনজি এলপিজিতে কনভার্সন করা হয়নি, প্রশ্নই আসে না। এই ধরনের গাড়ি যারা ব্যবহার করে তারা তো সিএনজি এলপিজিতে কখনই যাবে না। এবং ব্যাকডলার কাভারটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ, অনেকটা নতুন মতো এখনও রয়েছে। এবং আমি যদি ব্যাকডলটি লাগাই দিই সেক্ষেত্রে কিন্তু এখানে লক আনলকের সিস্টেমটি রয়েছে, আমি লকে প্রেস করে দিলাম তাহলে কিন্তু নিজে নিজে ব্যাকডলটি লেগে যাবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকডলটি কিন্তু নিজে নিজে লেগে গেল। সো ভিউয়ার্স, এখন আসুন ইন্টেরিয়ার অপশনটি দেখাই, ইন্টেরিয়ার কী অবস্থা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটির সামনে যে ইন্টেরিয়ার অপশন রয়েছে সেদিকে কিন্তু রয়েছে অ্যামেজিং ইন্টেরিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন অ্যামেজিং ইন্টেরিয়ার, একেবারে ফ্রেশ এবং অনেক লাক্সারিয়াস একটি ইন্টেরিয়ার আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সিট পাওয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাইটিং সিস্টেমটি রয়েছে। আমি যদি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সম্পূর্ণ কাট কালার উইডেন প্যানেল রয়েছে এই গাড়িতে এবং এখানে কিন্তু মাল্টিমিডিয়া মনিটর রয়েছে, মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম, সাউন্ড সিস্টেমের অপশনটি এখানে কিন্তু রয়েছে। আপনি এখান থেকে কিন্তু সম্পূর্ণ মনিটরিং করতে পারবেন এখানে এবং এখানে ব্রেকিং যে সিস্টেমটি রয়েছে, হ্যান্ড ব্রেকিং সিস্টেমটি কিন্তু এখানে, পার্কিং এবং জেট বিমানের যেই প্যাডেলটি ব্যবহার করা হয় হাত দিয়ে গিয়ারের, এখানে কিন্তু সেম ব্যবহার করা হয়েছে। আপনার যা শুধু এটাকে
মুভিং করে দেবেন, আপনার গিয়ার নিউট্রাল সব কিছু কিন্তু এইভাবেই হবে। এবং এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনি সরাসরি যখন এই গাড়িটি দেখবেন অবশ্যই কিন্তু এই গাড়ির অপশন সম্পর্কে আর একটু ভালো ধারণা নিতে পারবেন। এবং আপনি চাইলে অনলাইন থেকে কিন্তু আপনি গুগলে সার্চ করে কিন্তু এটির ভালো একটি ধারণা নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, একটি গাড়ির সম্পর্কে বিস্তারিত একটি ভিডিওতে যদি সম্পূর্ণভাবে তুলে ধরা হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, যে কারণে আমি পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না। আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। অবশ্যই আপনি আমার শোরুমে যখন আসবেন এই গাড়িটি ভালোভাবে যাচাই বাছাই করে কিন্তু একটি গাড়ি আপনি ক্রয় করবেন। এবং এই গাড়িতে কিন্তু ফুল প্যানোরামিক সানরুফ রয়েছে, আমি সানরুফ যদি আপনাদেরকে দেখাই। সো ভিউয়ার্স, আপনারা সানরুফটি দেখতে পাচ্ছেন, এখানে একটি পার্ট রয়েছে এবং পিছনে কিন্তু আরেকটি পার্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, অসাধারণ অ্যামেজিং সিস্টেম কিন্তু এই গাড়িতে রয়েছে এবং রুম লাইট কিন্তু অসাধারণ। এখানে এলইডি বাল্ব দিয়ে কিন্তু সম্পূর্ণ সামনের যে রুম লাইটটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু সামনের অ্যাডাপটিভ হেডলাইটের সিস্টেমটি রয়েছে, ফগ লাইটের সিস্টেমটি রয়েছে, এখান থেকে আপনি কন্ট্রোলিং করতে পারবেন সম্পূর্ণ। এবং এখানে কিন্তু লুকিং গ্লাসের টুনিংয়ের সিস্টেমটি রয়েছে এখানে সম্পূর্ণ। খুবই সুন্দর, অসাধারণ, অনেক লাক্সারিয়াস একটি গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির পিছনের লেগ স্পেসে চলে যাই, লেগ স্পেসের কী অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছনের লেগ স্পেসের দিকে রয়েছি। অ্যামেজিং ইন্টেরিয়র, অনেক লাক্সারিয়াস একটি ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন। প্যানোরামিক সানরুফটি দেখতে পাচ্ছেন এবং ডুয়েল এসির সিস্টেমটি এখানে রয়েছে, আপনি সম্পূর্ণ ডুয়েল এসি এখান থেকে আপনি টিউনিং করতে পারবেন। এবং হ্যান্ড রেস্টের এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, আপনি সরাসরি এটি এসে কিন্তু আপনি সরাসরিভাবে দেখে নিতে পারবেন এটি কীভাবে কাজ করে। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যে কারণে আমি বিস্তারিত আপনাকে দেখাচ্ছি না, মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সম্পূর্ণ কমফোর্টেবল সিটিং ক্যাপাসিটি আপনারা দেখছেন, সম্পূর্ণ লেদার সিটিং ক্যাপাসিটি। এবং পিছনে সাউন্ড সিস্টেমের স্পিকারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখাই, ইঞ্জিনের কী অবস্থা। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই গাড়িটির ইঞ্জিনের দিকে রয়েছি। এই গাড়িতে 2000 সিসির টুইন টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন BMW-র টুইন টার্বো ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। একেবারে ফ্রেশ এই গাড়িটি, অনেকটা আপনি নতুনই বলা যায়, এই গাড়িটি চলেই নাই, যে ভদ্রলোক এই গাড়িটি চালিয়েছে অনেক যত্ন সহকারে চালিয়েছে, অনেক ওনার আরও 4-5টা গাড়ি রয়েছে, যে কারণে একটা গাড়ির উপরে কিন্তু এতটা প্রেশার পড়ে না। আমি যদি একটু বোনাটের কাভারটি দেখাই, একেবারে ফ্রেশ। আসলে এই গাড়িটি যদি আপনি সরাসরি এসে দেখেন যে কতটা ফ্রেশ রয়েছে, একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্ক্র্যাচ কিন্তু নেই। সম্মানিত ভিউয়ার্স, এখন আসুন পুরো গাড়িটি আপনাদেরকে দেখানোর পর আমি এই গাড়িটির প্রাইজের বিষয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন জার্মানি ব্র্যান্ডের, জার্মানির BMW 7 সিরিজের গাড়ি। এই গাড়িটির মডেলের হলো 2016, রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে। 2000 সিসির টুইন টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িতে এবং লাক্সারিয়াস একটি ইন্টেরিয়র রয়েছে, অনেক লাক্সারিয়াস ইন্টেরিয়র ভিতরের দিকে, একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সম্মানিত ভিউয়ার্স, আপনি এই গাড়িটি A&A কার সেন্টার থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাড়িটি আমি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, ইঞ্জিন কন্ডিশন দেখালাম এবং আমার এই গাড়িতে কী কী অপশন রয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে মোটামুটিভাবে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। আমরা আমাদের শোরুমের আস্কিং মূল্য এই গাড়িটির রেখেছি 1,37,00,000 টাকা। 1,37,00,000 হলো আমাদের শোরুমের আস্কিং মূল্য। আপনি যখন আমাদের শোরুমে আসবেন, আমার এই গাড়িটি ভালোভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের সাথে আলোচনা করে কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করার পর কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের শোরুমের অবস্থান বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর 2/3, প্লট নম্বর 7, A&A কার সেন্টার থেকে আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, A&A কার সেন্টারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।